স্বাগতম বন্ধুরা, এসে গেছি তোমাদের সঙ্গে নতুন আরেকটি মিনি ব্লগ নিয়ে। তো জায়গাটা দেখে অনেকেই বুঝতে পেরেছো এটা কোথায়। হ্যাঁ, দীঘা। তো কেন গিয়েছিলাম কি বৃত্তান্ত দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। ট্রিপটা অতি ছোট ছিল এবং খুব মজাদার ছিল। তো চলো শুরু করা যাক আমাদের হাতে। আমরা ধরে নিয়েছিলাম ইচ্ছে হবে না বলুন যে তুমি। তো ভিডিওটা ক্যাপচার করে নিলাম, তারপর ট্রেন থেকে নেমে গিয়েছি। তারপর রেডি হওয়ার জন্য ঝটপট করে আমরা একটি রুম খুঁজে নিলাম এবং খুব সস্তায় আমরা রুমটা পেয়ে গিয়েছিলাম মাত্র কয়েক ঘন্টা থাকার জন্য। তো গিয়েই চটপট রেডি হতে বসে গিয়েছিল। এখানে আমার একটি মেম্বারশিপ মিটিং ছিল আর আমার স্টুডেন্টরা একটি অনলাইন কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল, তারও প্রাইজ ডিস্ট্রিবিউশন আজ ছিল। তো দুরকমভাবে আমি এখানে চোখে এঁকে নিয়েছিলাম, কোন চোখটা বেশি ভালো লাগছিল বুঝতে পারছিলাম না। আর এইভাবে লিপস্টিক করছিলাম আর আমার সঙ্গে যে দুজন গুণধর গিয়েছিল আমাকে খুব ডিস্টার্ব করছে। তো এখানে পুরো রেডি হয়ে গিয়েছে মিটিং এ যাওয়ার জন্য আর এই রুমটাতে আমরা ছিলাম। তো রাস্তা যেতে যেতে প্রচুর খিদে পাচ্ছিল, একটা রেস্টুরেন্ট দেখে ঝট করে ঢুকে গিয়েছি। সেখানে আমরা তিনজন গিয়েছিলাম, ওদেরও বিভিন্ন ধরনের কাজ ছিল। আমরা সব খাওয়া দাওয়া করে আলাদা হয়ে যাব যে যার কাজে। তো আমি এখানে এসে গিয়েছি মিটিং হলে। তো এখানে অনুষ্ঠান চলছে, নানা রকমের বক্তৃতা চলছে। তো তারপরে মিটিং শেষ করে আমরা আবার মিট করলাম সি বিচে। তো এসে জায়গাটা খুব ভীষণ ভালো লাগছিলো, তাই একটু নায়িকা হয়ে একটু ঢংসং করে নিলাম। এইভাবে শাড়ি উড়িয়ে নিজে ছুটাছুটি করে বালিতে জলে দৌড়াদৌড়ি করে নিজেকে পুরো নায়িকা মনে হচ্ছিলো। আর এখানে ও আমাকে বোঝাচ্ছে এইভাবে ওড়াউড়ি করলে বেশি ফেমাস হওয়া যায়। তাই এইভাবে একটু হাসাহাসি করে নিলাম। তো আসার সময় একটু খিদে পাচ্ছিলো, কী করবো বুঝতে পারছিলাম না, তাই একটু স্ন্যাক্স নিয়ে নিলাম। আর এইভাবে সারাদিনটা হুল্লোড় করতে করতে কেটে গেল। এখন বাড়ি যাওয়ার পালা, ট্রেনেও পেয়ে গিয়েছি আমরা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে, বাই, টাটা।